站！

যখন গাড়ির কাছে অন্যদেরকে আনা হয়েছিল যখন অনেকেই গাড়িতে উঠছিলেন বা তাদেরকে ওঠানো হচ্ছিলো সেই সময় একেবারে পরিষ্কার দেখলাম যে পুলিশ যেটা করল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সেখান থেকে নামিয়ে ভালো করে দেখবেন দর্শক আমি আমি আপনাদেরকে আরও একবার দেখাব নামিয়ে সেখান থেকে পুলিশ তাকে যেভাবে সরিয়ে দিল পুলিশের লোকজন যারা ওখানে ছিলেন তারা যেভাবে তাকে সরিয়ে দিলেন এবং বাকিদেরকে যেভাবে গাড়িতে তারা তুলে দিলেন একেবারে পরিষ্কার যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওই গাড়িতে তুলে লাল বাজার নিয়ে যাওয়ার সাহস কিন্তু দেখাতে পারেনি পুলিশ দেখুন দর্শক ভালো করে লক্ষ্য করুন দেখবেন অন্যদেরকে গাড়িতে ঠেলে তোলা হচ্ছে দেখুন অন্যদেরকে গাড়িতে ঠেলে তোলা হচ্ছে লাল জামাকে দেখুন কীভাবে ঠেলা হচ্ছে পুলিশের লোক কীভাবে ঠেলছেন দেখুন ঠেলে ঠেলে কীভাবে তোলা হচ্ছে আর এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কীভাবে গার্ড করে দেখুন ওই গাড়ির কাছ থেকে ঠেলে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে মানে তাকে গাড়িতে তোলা হবে না বাকিদেরকে তোলা হবে এবং সেখানে তোলা হয়েছিল চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কেও দেখুন দর্শক এবং কল্লোল মজুমদার তাকেও তোলা হয়েছিল বেশ আট নজনকে গাড়িতে তোলা হয়েছিল এবং তুলে সেখান থেকে লাল বাজার নিয়ে যাওয়া হয় কিন্তু আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ওই গাড়িতে তুলে লাল বাজার নিয়ে যাওয়ার কোনো সাহস কিন্তু দেখাতে পারেনি পুলিশ তাহলে কি এটা বিকাশ আতঙ্ক যে না অন্যদেরকে তুলে নিয়ে চলে যাবো ঠিক আছে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তাকে গাড়িতে তুলে লাল বাজার নিয়ে যাওয়া চলবে না যদি আজকে নিয়ে যায় তাহলে যদি আবার হাইকোর্টে বিষয়টা চলে যায় এ তো বিরাট মুশকিল সুতরাং অন্যদেরকে ধরে মানে আনবে আনবে বা ধরে নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেউ ধরবে না আমি জানি না এরকম কোনো অর্ডার ওপরের কিছু রয়েছে কি না তা নাহলে ওখানে তো সবাই ছিলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় তাকে ওই গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হলো আর আইনজীবী বিভাগ নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে গাড়িতে তোলার সাহসটা দেখাতে পারল না পুলিশ তবে যেটা দেখে বুঝছি এক প্রকার তাকে জোর করেই ওখান থেকে নামানো হলো নামিয়ে আর কি তাকে সাইড করে দেওয়া হয় আসলে টোটালটাই কিন্তু হাস্যকর যেটা অনেকে বলছেন যাদেরকে নিজা হয়েছিল তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে মানে টোটালটাই কিন্তু একটা হাস্যকর অ্যাকচুয়ালি কী ওখানে হয়েছিল রাসবিহারীর প্রতাপাদিত্য রোড ওখানে পুজো মণ্ডপ যেসব হয়েছে আর কি তো সেখানে বামেরা যেমন প্রতি বছরই করে থাকে পুজোর সময় কিছু স্টল দেয় বইয়ের স্টল বই কিছু বই থাকে লেখা এটা দীর্ঘদিনের রীতি নিয়ম এবারেও দিয়েছে এখন ওই ওই সব স্টলে হামলা হয়েছে ভাঙচুর করা হয়েছে ওখানে স্টল করতে দেওয়া হবে না তো হয়েছে আগের দিনে রাতে হয়েছে মানে বইকে এত ভয় বইয়ের স্টল বই যে বই রাখা মানে এসব করা চলবে না তো তার প্রতিবাদস্বরূপ আজকে বামেদের লোকজন ওখানে গিয়ে একটা আর কি প্রতিবাদ করতে চাইছিলেন সেখানে আইনজীবী এবং নেতা বিকাশ রজন ভট্টাচার্য ছিলেন চিত্র পরিচালক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় কল্লোল মজুমদার নেতা অনেকে ছিলেন অনেকে বলতে বিরাট সংখ্যায় কিছু নয় যে একেবারে সবাইকে ধরে নিয়ে পালাতে হবে নাহলে বিরাট একবারে আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে বিরাট সংখ্যায় কিছু নয় এক বলা যায় যে এক প্রকার প্রতীকী প্রতিবাদ যে এরকম করেছে আমাদের স্টলে এইভাবে হামলা হয়েছে আমরা ধিক জানাই প্রতিবাদ জানাই বলে একটা প্রতিবাদ কি আর বিরাট কী আর কী হতো কিন্তু তার জন্য যেভাবে দেখুন এরকম সব নামকার নাম করা লোকজন সেখানে গিয়েছিলেন সংখ্যা হয়তো বেশি ছিল না কিন্তু গিয়েছিলেন তো তাদেরকে সেখান থেকে যেভাবে তুলে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে উনি কি বলছেন যে এটা কী চলছে প্রতিবাদে কি হতো কয়েকজন বক্তব্য রাখতেন 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 স্টল কি হতো স্টলে কিছু বইপত্র বিক্রি হয় যার যার যাদের পড়ার ইচ্ছে বই তারা কিনে নিয়ে যাবেন তো কি এমন হয়ে হয়ে যাবে ওই স্টলে কি এমন হয়ে যাবে আর কি কেমন হয়ে যেত কিন্তু সেটাও করতে দেওয়া হবে না সেটাকেও বন্ধ করতে হবে সেটাকেও করতে দেওয়া চলবে না আইন শৃঙ্খলার ইত্যাদি কারণ দেখিয়ে সেখান থেকে সব তুলে নিয়ে চলে যাওয়া হয় এতে বেশি হাইলাইটেড হয়েছে বাবেরা এটা বলা কোনো অপেক্ষা রাখে না এবার প্রতিবাদ ওখানে জানালে যতটা না খবরটাগর হতো এখন অনেক মানুষ জেনে গেলে যে কী হয়েছে কিন্তু প্রশ্ন যে শাসক কেন এতটা অসহিষ্ণু হয়ে পড়ছে বিরাট আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেত এত অসহিষ্ণু কেন হয়ে পড়ছে আর যখন এতটাই তারা সাহস দেখাচ্ছে তখন কেনই বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গাড়িতে তোলার সাহসটা দেখাতে পারলো না তাকেও ছেড়ে দিতেন একটু দূরে নিয়ে গিয়ে কিন্তু তা মানে সেটা তো হলোই না গাড়িতে তাকে তোলা হয়নি যারা পরিষ্কার আপনারা দেখলেন ওখান থেকে কিন্তু ওই গাড়িতে না তুলে ওখান থেকে সরিয়ে হয়েছে তার মানে তাহলে কি সত্যিই বিকাশকে বিরাট ভয় পায় শাসক আপনারা শুনেছেন মাঝে মধ্যেই বলে থাকেন মুখ্যমন্ত্রী তোপ দেখে আকাশ আছেন বিকাশ আছেন এরকম বলে থাকেন মাঝে মাঝে এটাও বলেন যে কোর্ট গবুড়া রয়েছেন মামলা ঠকে দেয় তারা মানুষের ভালো চান না বেকারা চাকরিবান চান না আরে যত দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নিয়ে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলার ভিত্তি রয়েছে বলে কলকাতা হাইকোর্ট শুনছেও তো মামলা কলকাতা হাইকোর্ট শুনছে আর আইনজীবীরা দাঁড়াবেন না তার জন্য কোর্টবাবুদের দোষ হয়ে গেল আর এত দুর্নীতি হবে তার বিচার চেয়ে মানুষ কোর্টে যাবেন না তো যারা যাবেন তাদের জন্য আইন আইনজীবীরা লড়বেন না কোর্টবাবুর দোষ হয়ে গেল যদি আপনার সরকার স্বচ্ছভাবে চলে কোর্টবাবু যে কোর্ট পরেই থাকুন না কেন তাতে কোনো যায় আসবে না কারণ আপনার মধ্যে কোনো অনিয়ম নেই এটা তো স্বাভাবিক তো অনিয়ম চলবে আর চলবে তো সেখানে তারা লড়বেন কোর্টবাবু হয়ে গেল তো এই বিকাশ অঞ্চল ভট্টাচার্যকে যেভাবে তোপ দেখা হয় মানে বোঝা যায় যে ভীষণ রাগ রয়েছে কিন্তু এটাও আজকে বুঝলাম এত রাগ এত কিছু যিনি আর কি মানে এটা অনেকে তো বলবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা করেছেন এই যে চাকরি দুর্নীতির বিষয়ে রাজ্যটাকে কার্যত একবার নাড়িয়ে দিয়েছেন ফলে একটা বিরাট রাগ কিন্তু স্বাভাবিক সরকার পক্ষে কিন্তু এটাও দেখলাম যে তারপরেও তাকে কিন্তু ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সাহসটা দেখাতে পারলো না পুলিশ বা সরকার পক্ষ হয়তো সত্যিই একটা বিরাট ভয় কাজ করছে যে আজ যদি নিয়ে যায় এমনি তো আমাদেরকে জ্বালিয়ে পাড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন মানে মামলা লড়ে লড়ে আবার যদি তাকেও তুলে নিয়ে গিয়ে অ্যারেস্টের ব্যবসা দেখা হয় যদি আবার কিছু একটা ঠকে দেন আইনটা ভালো বলছেন আর যেটা তারা করছেন অ্যাকচুয়ালি যেটা আইনজীবীরা বলছেন এটা তো অ্যাকচুয়ালি বেআইনি হচ্ছে আর সেখানে একজন আইনজীবীকে বেআইনিভাবে তুলে নিয়ে চলে যাওয়া হবে আর তিনি ছেড়ে দেবেন জানি না কোনো একটা হয়তো ভয় কাজ করছিলো এবং সেই জন্যই হয়তো তাকে সেখান থেকে সরিয়ে দেখুন কীভাবে একেবারে ঠেলে ঠেলে অন্যদেরকে ঠেলে ঠেলে গাড়িতে তুলছেন আর বিকাশ রঞ্জনকে একবার ঠেলে ঠেলে গাড়ি থেকে সরিয়ে দিচ্ছেন দিয়ে বাস গাড়ির দরজা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ধা দেখুন দর্শক কিন্তু প্রশ্ন আমাদের রাজ্যে হচ্ছেটা কি এটা কী গণতন্ত্র চলছে দর্শক কি বলবেন যদি এই সামনে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে